নমস্কার, আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। সবাই নিশ্চয়ই ভালো আছে আর আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পুদিনা গাছের সংরক্ষণ কিভাবে করব সেইটাই। দেখো, এখানে দেখতে পাচ্ছ এই যে পুদিনা গাছ, এইগুলো শুধু ডাল কেটে কোথাও বসিয়ে দিলেই হয়ে যাবে। আর এই দেখো অসংখ্য চারা, এই যে এখান থেকে শিকড় থেকে বেরোচ্ছে, এই ডালগুলো কেটে দিলে তবে এইগুলো আবার গ্রো হয়ে যাবে সুন্দর করে। আর ওপাশে আমি ছোট টবে বসিয়েছিলাম, সেটার কি হাল চলো দেখাই। পুদিনা গাছ শুধু জলে ডাল কেটে বসালেও খুব সুন্দর হয়, আর এটা প্রচুর বড়। এই গামলায় দেখো এই যে বসিয়েছি, আর এর ভিতরে ছিল ডালিয়া গাছের বাল্ব ছিল একটা, তার থেকে এবার প্রচুর ফুল হলো। আর এই যে ফুলটা ভেঙে গেছে, আগেও চারটে পাঁচটা ফুল একটা গাছে হয়েছে, এর অনেক ডগা বেরিয়েছে, আর এই ফুলটা এখনও ফুটবে। আর এই দেখো এইদিকে দেখো এই যে হচ্ছে, তার জন্য এই ডালিয়া গাছটা হচ্ছে বলে ফুলের কুড়িয়ে এসছে, গরম পড়ে গেছে তাও কুড়িয়ে এসছে, একটা দুটো হবে। আর এইদিকে দেখো এই যে এই দেখো, এটা আমি এই টবে বসানো ছিল, তাই ভাবলাম যে এটার তো গাছটা শুকিয়ে গেছে সেইটাই। অনেক সময় আমরা ভাবি গাছ শুকিয়ে গেছে মানে গাছ মরে গেছে, না সেটা কিন্তু নয়। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু এই যে ডগা বেরোচ্ছে, এই দেখো প্রত্যেকটা ডগা বেরোচ্ছে, এই যে প্রচুর পরিমাণে এইভাবে ডগা বেরোবে। শুধু গোড়ার থেকে মাটিটা ভালো করে, এই যে এরকম করে শিকড় থেকে মাটিটা সব সরিয়ে দিয়ে আবার নতুন করে বসাবে, দেখবে পুদিনা গাছ খুব সহজ গাছ, খুব সহজ গাছ। যে উপরের ডালগুলো সবে যে এরকম করে, যে দেখো শুকিয়ে গেছিলো পুরো, কিছু কিছু জায়গায় কাঁচা আর কিছু কিছু জায়গায় শুকনো ছিল, সব এই যে কেটে দিয়েছি, কেটে দিয়ে ভালো করে উপরে এই যে শুকনো ডালটা এটাও কেটে দেব। শুধু শিকড় মাটির সঙ্গে যেটুকু থাকবে ওটা থাকলেই হয়ে যাবে, তাতেই গাছ হবে। গরমের সময় পুদিনা গাছটা বেশি সুন্দর হয়, শীতের সময় আবার অত ভালো হয় না। এগুলো সব কাঁচা রয়েছে, মোটা ডালগুলো শুকিয়ে গেছে। অনেক সময় কি হয়, ছোট টবেও বসিয়ে দিলে একটা ডাল ভেঙে সুন্দর হয়। দেখো এটার থেকে পাতা বেরোবে, এটা আর কাটা লাগবে না, এটা মাটির উপরে থাকলেও হয়ে যাবে। এই পুরনো মাটিতেই বসিয়ে দেবো। আর এখানে দিয়েছি দেখো যত পাতা, শুকনো পাতা ছিল, এখানে কিন্তু মাটি নেই বেশি, মাটি বেশি নেই কেন, এই যে মাটি এখন দেব সব, এই যে শুকনো পাতাগুলো এই যে পাতার উপরে এরকম করে একটু মাটি দিয়ে, ও বাবা কেঁচোটা ধরে বসেছি, এই যে মাটিটা একটু নরম নরম ছিল তার জন্য কেঁচোগুলো আছে, চাপা দিয়ে দিই। কেঁচো থাকলে কিন্তু মাটির উর্বরতা বাড়ে জানবে। এইবার দেখো এই যে এটা, এই যে এটা এরকম করে দেখো, এই যে এটা এরকম করে বসিয়ে দিলে ব্যাস, বসিয়ে দিয়ে হালকা এই সাইড দিয়ে হালকা মাটি দেব, হালকা একটু একটু মাটি দিয়ে দেবো, বেশি না। নিচের শিকড়টা ধরে গেলেই এই সাইড থেকে এইগুলোও ধরে যাবে, এরকম করে হালকা দিয়ে দেব, জল দিলেই হয়ে যাবে। এই দেখো, আর এই উঁচু টবে বসালে কি হবে, যত লতিয়ে নিচের দিকে পড়বে তত ভালো। এবার উঁচু জায়গায় রাখলে দেখবে তুমি প্রচুর পরিমাণে পুদিনা পাতা কেটে কেটে খেতে পারবে, আর উপকারীও বটে, এটা ভীষণ উপকারী। এবার ঝুরো ঝুরো মাটিগুলো ওই পুরোনো মাটিতেই এবার বসিয়ে দিলাম, কেননা পুদিনা গাছে কোনো সার লাগে না, সার ছাড়াই পুদিনা গাছ খুব ভালো হয়। হ্যাঁ, মাঝে মধ্যে একটু খোল জল সব গাছের সঙ্গে দিতে দিতে সে একটু একটু দিলেই হলো। এই যে বসানো হয়ে গেছে, আর এটা বসিয়ে কোনো ছায়া জায়গায় রাখতে হবে না, কিচ্ছু করতে হবে না, এরকম করে থাকলেই হবে। এবার জলটা দিয়ে দিই, আজকে আবার মেঘ মেঘ করছে, বৃষ্টি হতে পারে, ভালো করে জলটা দিয়ে দেব। সব শিকড়ে শিকড়ের সঙ্গে মাটিগুলো লেগে গেলেই
আর নিচে যে পাতাগুলো আছে পাতাগুলো ভিজে গেলে ওটা তো আস্তে আস্তে সার হয়ে যাবে। সব সময় বলে থাকি যে এইভাবে গাছ লাগালে পাতাও তোমার ছাদে যত পাতা হবে পাতাও নষ্ট হবে না, তার সঙ্গে পাতাগুলো টবেই লেগে যাবে। আর এই যে রজনীগন্ধার বাল্বগুলো তুলে আবার এই টবেই বসিয়েছি। টবের মাটি পাল্টাতে গেলে একটা করতে গেলে আর একটা না করলে আবার বারবার মাটি নোংরা হয় ছাদটা, ওই জন্য যার জন্য বারবার না করে এই দুটো টব পাল্টে দিলাম। আর এই দিকে দেখো এটা ভেবেছিলাম বাঁধাকপি, কিন্তু বাঁধাকপি না, এই যে এটা বাঁধাকপি না, কিন্তু বাঁধাকপি না, এই যে এটা পাতাকপি, মানে এটার শুধু পাতাই খেতে হবে, এরকম গোল গোল হয়ে বাঁধবে না, কিন্তু এটা এই পিঙ্ক পিঙ্ক কালার, এটা জাম জাম কালার হবে, জাম হোক পিঙ্ক হোক, এইগুলো শুধু এই পাতাগুলো কেটে কেটে খেতে হয়, এই পাতাগুলো সব এইগুলো এরকম দুটো গাছই হয়েছিল, দুটোই এরকম, কিন্তু আমি খাইনি। আমি ভেবেছি বোধ হয় বাঁধাকপি হবে, কিন্তু এটা বাঁধাকপি নয়, বাঁধাকপির মতন এরকম গোল হচ্ছে, গোল হয়ে হয়ে পাতা ছড়িয়ে যাচ্ছে, তাতে বুঝলাম যেটা পাতাই খেতে হবে, বাঁধাকপি নয়। বাঁধাকপি হলে এতদিন হতো, কেননা দেখো প্রচুর পরিমাণে পাতা, আর কবে হবে, শীত তো চলেই গেল। এই যে এবার পাতাগুলো তুলে কেটে খেয়ে নেব গাছগুলো, তাহলে শেষ হয়ে যাবে। গরম আসছে, এই যে পোকায় ধরেছে, দেখো গরম আসলেই বাঁধাকপি পাতাকপি ফুলকপিতে পোকা ধরবে। তাহলে ভিডিওটি এখানেই রাখলাম, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর অতি অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।